আজকে নামাজ আমাদের সমাজে নাই, পারিবারিক ভাবে নামাজ নাই, সামাজিক ভাবে নামাজ নাই, রাষ্ট্রীয় ভাবে নামাজ নাই, ব্যক্তিগত ভাবে নামাজ নাই। দেখেন, চিন্তা করে দেখেন, ব্যক্তিগত ভাবে সমাজে যদি 100 জন মানুষ বসবাস করে থাকে, তার 10 থেকে 15 জন মানুষ নামাজি খুঁজে পাওয়া যায় না। শুধু হয়তো নামাজ পড়ে 10 থেকে 15 জন কিংবা 20 জন, সেটা দেখা যায় শুক্রবারের দিন। কি কথা বল, মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি কিংবা ক্যাশিয়ার কিংবা বড় দলের বড় লিডার শুক্রবারে যদি মসজিদে না যায়, তাহলে মানুষ খারাপ ভাবে যে নেতাও নামাজ পড়ে না। কি কথা বল, অথবা সভাপতি সেক্রেটারি যদি জুমার দিন আমি না যাই, তাহলে মানুষ বলবে কি? এখন এই সাপোর্টে অনেক সময় জুমার দিনে শুধু নামাজ পড়ে, একে তো নামাজই বলা হয় না। কি বলা হয়? আবার এক শ্রেণীর মুসল্লি আছে দেখবেন, শুধু ঈদের দিনে নামাজ পড়ে বছরে 2 দিন, তাও আবার দেখা যায় জামাতে যাইতে যাই 2 দিন নামাজও শেষ হয়ে যায়, সেই দিনে লুঙ্গি দিয়ে ধুয়ে দেয়, এরকম মুসল্লি আছে না? দেখা যায় ঈদের নামাজ পড়তে জানাজার নামাজ পড়িয়ে ফেলে। বুঝেন কিছু, ঈদের নামাজে কি করা লাগে? হাতে উঠিয়ে তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হয়। কি কথা বলে, ঠিক কি? আর জানাজার নামাজে হাত ছেড়ে দেওয়া লাগে শুধু তাকবীর বলা হয়, তাকবীর তাহারিমা বাঁধার পর, আর শুধু আল্লাহ আকবার আমরা তাকবীর বলি। আর ঈদের নামাজে হাত ছেড়ে দেওয়া, আর নামাজই তো জানে না, তাহলে ঈদের নামাজ পড়তে জানাজার নামাজ হবে না কেন? কথা বলে, আমার এক শ্রেণীর নামাজি দেখেন, নির্বাচন লাগলে নামাজ পড়ে, শুধু একবার না আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। কেন 4 বার পড়ে? নেতারা জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি 4 বার কেন আসরের নামাজ পড়লেন? বলে, তুমি কি জানো না মাসলা, যতক্ষণ বেলা ডুবিনি অতক্ষণ পর্যন্ত নামাজ পড়া কি আসরের নামাজ? আই কিন্তু নামাজ আলা, আসরের নামাজ সূর্য ডুবা পর্যন্ত, সেই দিনের অর্ধেক সূর্য ডুবা পর্যন্ত পড়া যায়। বলে, এই জন্য 4 বার পড়েছিল, 4 বার কেন? বলে, প্রথমবার জামাতে পড়ছে, ওই লোকগুলো দেখবে লোকটা নামাজ পড়ে, নামাজি লোকেরা নামাজি লোককে ভোট দিতে চায়। কথা বলেন, এই জন্য ওই লোকগুলো দেখলো যারা আমি নামাজ পড়ছি, অন্তত ভোটটা তো তারা আমাকে দেওয়ার চেষ্টা। বলে, দ্বিতীয় জায়গায় যায় ক্যানভাস করতে যায় নামাজ পড়ছি, এই জন্য ওরা তো আর জানে না আমি সামনে নামাজ পড়ে এসেছি। ওদেরকে ব্যস্ততা দেখালে, ভাই আমি নামাজ পড়ে আসি তারপরে আলোচনা করব। ও লোকে মনে করবো, স্যার এত ব্যস্ত মতো নামাজ ছাড়ে নাই, এই জন্য দ্বিতীয় জামাত ধরেছি, দ্বিতীয় নামাজ পড়েছি, এরপরে 3 বার ওই কারণে পড়েছি, চতুর্থবার বেলা ডুবার আগে আগে পড়ছি, এই জন্য লোকগুলো বুঝতে পারো কি এত সে এত কর্ম ব্যস্ততা, এত প্রেশারির মধ্যে লোকটা নামাজ ফেলায় না। আসলে কি নামাজি? আবার দেখেন রমজান মাসে যখন কি হয়, রমজানের সময় আসে, সামনে রমজান মাস আসতেছে, দেখবেন বসন্তের কুকিলের মতো 1 থেকে 15 তারাবি পর্যন্ত গ্রাম অঞ্চলে 90% নয় 100% মসজিদে যায় এরকম জায়গা হবে না। যেই 15 দিন ইমামের বেতন চাওয়া হবে, সম্মানি দেওয়া লাগা হবে, শাইর হাদিয়া দেখা যাবে, 3 ভাগের 1 ভাগ মসল্লি দিবা। এদিকে হয় আপনাদের আছে, তাহলে এদেরকে কি আপনি নামাজি বলবেন না? আবার দেখেন জুমার দিনে যায় দেরিতে আইসে সকালে, এরকম নামাজি নাই? যায় দেরিতে আসে সকালে, আর ঘড়ি দেখে ইমাম যদি একটু খুতবা দিতে দেরি করে, নামাজে দেরি করে, অনেক সময় গালাগাছর দেয় যে এখনো আপনি খুতবা পাঠ করেন, নামাজের রক্ত চলি যায় না, এরকম মুসল্লিও কিন্তু পাওয়া যায়, খালি রাগ করি কইতে পারে না। আবার এমন মুসল্লিও আছে, কয়েকদিনের আগের ঘটনায় ইমামকে কয়, উনি আমাদের চাকর, এখন চাকর বেতন দেয় আমরা, তাহলে উনি আমাদের নামাজ পড়া করেন না ঠিক মতো এমন কেউ? ইমামকে যদি চাকর মনে করেন, আপনার নামাজই হবে না। যারা বলি নামাজ হবে না, আজকে বাংলাদেশে ইমাম মদ্দেনের যে বেতন দেওয়া হয়, এটা অতি নগণ্য। গ্রামের মসজিদে একটা ইমামের মসজিদের বেতন অতিরিক্ত 3000 টাকা মাস, একটা লেবার দিনে 300 টাকা কম পক্ষে, আর তার দিন পরে 100 টাকা। কি কথা বলেন, আমার গ্রাম অঞ্চলে পেশিবান তো নাই, শহর বন্দরে হাট বাজারে মসজিদে পেশিবান আছে, যদি 6-5 অক্ত নামাজ পড়ে সর্বোচ্চ গ্রাম অঞ্চলে, হয়তো 4-5 হাজার টাকা বেতন, অথবা 6 হাজার টাকা, শহর বন্দরে অতিরিক্ত 10-15 হাজার, স্থান কাল পত্র ভেদে অনেক বেশি হইতে পারে। কিন্তু গ্রাম অঞ্চলে যে পেশিবান যে বেতন দেওয়া হয়, মসজিদের খতিবকে যে বেতন দেওয়া হয়, এটা দিয়ে দেখা যাচ্ছে তার জীবিকা নির্বাহ হয় না। তাহলে
ইমাম মর্যাদা তো মর্যাদা নাই নাই আবার দেখা যাচ্ছে যদি খুতবা দেরি হয় নামাজ দেরি হয় তার উপর সাদাসাদি তাহলে এটি কি প্রকৃত নামাজ না দেরিতে যা আসে সকালে কোন এক ব্যক্তি একদিন মানমত করছিল আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি মোনাফেককে এক সন্ধ্যা ভাত খাওয়াবো এখন মোনাফেক কারে বলে সাধারণ ব্যক্তি বোঝে কিন্তু আমাদের বাংলা ভাষা মোনাফেক বলতে বুঝি যে থাকার কথা ওর এলাকা কি এরকম দেখা যাচ্ছে দুই নম্বরই করে এদেরকে মোনাফেক বোঝে না কিন্তু এখন ভট করি বলি বলছে আল্লাহ মোনাফেককে এক সন্ধ্যা আমি ভাত খাওয়াবো এখন এই মান্যত কবুল হয়েছে ছেলে সন্তান হয়ে গেছে এখন স্থানীয় ইমাম সাহেবকে যা জিজ্ঞাসা করেছে হুজুর আমি একটা মান্যত করছিলাম যে আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি মোনাফেককে এক সন্ধ্যা ভাত খাওয়াবো এখন কাক ভাত খাওয়াই না আমার এই মান্যত কবুল হয়ে যাবে এখন হুজুর কাছে এক সপ্তাহ পরে আসিও এরপরে আমি ফয়সালা দিব এবারে এক সপ্তাহ পর অনেক চিন্তা ভাবনা করি দেখছে মাশাআল্লাহ তো এটা ডাইরেক্ট কোথাও পায় না এমন মোনাফেককে ও কাকে ভাত খাওয়াবে এক সন্ধ্যা খাওয়াইলে তার মান্যত কবুল হয়ে যাবে এই চিন্তা এক সপ্তাহ পর বলছে তোমার মসজিদে দেখবে যে লোকটা সবচেয়ে দেরিতে আসে আর তাড়াতাড়ি যায় এই লোকটাকে এক সন্ধ্যা ভাত খিলাইলে তোমার মান্যত কবুল হয়ে যাইবে আমি ফতোয়া অনুযায়ী ইমাম সাহেব ফতোয়া দিছে এখন এই বেচারে এক মাস ধরে দেখে কোন লোকটা দেরিতে আসে তাড়াতাড়ি যায় দেখে গ্রামের জন্য সবচেয়ে বড় লোক খালি জুমা নামাজ পড়ে তাড়াতাড়ি আইসে আর তাড়াতাড়ি যায় এত ব্যস্ততা আইসে অনেক কিষাণ পায় অনেক কিছু তার এরকম ব্যবসা বাণিজ্য পরেশানি দেশে মাসে না হঠাৎ করে এক মাস পর বলছে চাচা আজকে আমার বাড়িতে দাওয়াত খাওয়া লাগবে বলে কেন কি হয়েছে তোমার বাড়ি কেন আমি দাওয়াত খাবো বলে না আগে গিয়ে হবে না বলে আমার খুব ব্যস্ত আমি যাইতে পারবো না তাই বলে আমার সব নষ্ট হয়ে যাবে মানে সব বরবাদ কি করবো বলে ও কথা কওয়াই যাবে আমরা কওয়া যাবে না তাহলে আমি তোর বাড়ি দাওয়াত খাইতে যাবো কেন বলছে যে আমি মান্যত করছিল যে ওর যদি একটা বেড়া হয় তাহলে মোনাফেক তুমি একসঙ্গে ভাত খেলেন এখন সেই ভাত আইসি খাওয়া লাগবে না হলে আমার সব শেষ বলে সর্বনাশ কষ্টে আমি সেই মোনাফেক বলে না এই কথা আমি কইলে হুজুর কইছে যে লোকটা দেরিতে আইসে আর তাড়াতাড়ি যায় মসজিদে এক মাস তুমি পর্যবেক্ষণ করবে এক মাস পর্যবেক্ষণ করার পর তাকে একসঙ্গে ভাত খেলেই তোমার মান্যত কবুল হয়ে যাবে আমি এক মাস থেকে কষ্ট করলাম সেই দেখতেছি আপনি তাড়াতাড়ি আইসে তাড়াতাড়ি যান এখন তো বেকায় দায় সারা করে গেছি কথা তো ঠিক জোরে বলি মানুষ জন্য আসলে এরকম নামাজি আছে কিনা কথা বলে আমি হাসির কথা বলছি না আজকে দেখেন ব্যক্তিগত নামাজের কথা বলছি কত প্রকার নামাজ আমাদের আবার দেখেন দেখেন যারা নামাজ পড়ে শুধু মানুষকে দেখানো নামাজি আবার আছে আবার দেখেন নামাজিদের মধ্যে এমন নামাজি আছে এক সেজদায় দুই সেজদা মারে খালি ঢকা ঢক কিসের মাথা ভাসাই না এমন নামাজি নাই আল্লাহু আকবার নাউজুবিল্লাহ কত নামাজের যদি এই কথাগুলো আমি খালি বলি তাতেই তো আমার সময় আটবে না সম্মানিত উপস্থিতি তাহলে আজকে কোথায় নামাজ যারা আজকে নামাজ পড়ি তাদের 90 ভাগ নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না জোরে বলি নাউজুবিল্লাহ নামাজই হয় না আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষ মুসলিম গরহিত অন্যায় কাজ থেকে অপকর্ম থেকে তাকে বিরত রাখে কিন্তু আমি নামাজে পড়ি চুরি করি আমি নামাজে পড়ি ঘুষ খাই নামাজে পড়ি সুদ খাই নামাজে পড়ি ওজনে কম দেই নামাজে পড়ি মানুষের জমি রাই ফেলি নামাজে পড়ি রাত্রিবেলায় মানুষের দরজা ঠেলি নামাজে পড়ি আর কত জঘন্য জঘন্য কাজ করি আছে কিনা কথা বল তাহলে আল্লাহর কালাম কি মিথ্যা নাউজুবিল্লাহ আপনি সন্দেহ যদি পোষণ করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে ইমান নামা কিছু ইমান দশটি এই ইমান ভঙ্গ হয়ে যাবে তওবা করে আপনাকে ইমান আনতে হবে আল্লাহর কালাম 100% সিউরিটি আজ পর্যন্ত বিশ্বের এমন কোন জ্ঞানী গুণী শিক্ষিত বিজ্ঞানী ডক্টরের পিএইচডি ধারীরা কোন কালামে পাক বিশ্ব নবীর প্রতি ওহী নাযিল হওয়া আল কোরআন আল কারীমের প্রতি কেউ একটা বিন্দু পরিমাণ ত্রুটি বের করতে পারে এবং কিয়ামত পর্যন্ত পারবে না কি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল গরহিত অন্যায় কর্ম থেকে বিরত রাখে কিন্তু আমার নামাজ এটা আমাকে রাখি না তাহলে আমার নামাজের মধ্যে নিশ্চয় কি আছে ত্রুটি আছে আমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছিতেছে না সম্মানিত হাজিরিন আমি বলছি আজকে আমাদের ব্যক্তিগত ভাবে নামাজ নাই যারা অধিকাংশই দেখেন
একটা জরিপে আমাদের দেশে দেখা গেছে যে এরকম শতকরা 10 থেকে 12 জন লোক নামাজ পড়ে, তাও প্রকৃত 5 ওয়াক্ত নামাজই না। কেউ জুমার দিনে, এরকম ঈদের দিনে, কেউ রমজান মাসে, কেউ মানুষকে দেখানোর জন্য বিভিন্ন ভাবে নামাজ পড়ে। আবার প্রকৃত 5 ওয়াক্ত নামাজে খুব কম সংখ্যক হজরত জামাতে দেখা যায় না, হল্লার মসজিদে যেখানে খুব বেশি মুসল্লি, যদি 6 কাতার থাকে অতিরিক্ত হয় 1 কাতার, কথা বলুন। আর অনেক জায়গায় দেখেছি মসজিদ অথবা বুড়ে দুই একটা লোক দেখি ফজরের নামাজ পড়ে ছাড়া অনেক জায়গায় জামাতেই হয় না, অনেক মহল্লার মসজিদে জামাতেই হয় না ফজরের জামাত। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজের কি অবস্থা? আবার পুরুষেরা তো একটু নামাজ পড়ে, তাও মানুষ দেখানো পরে, ঈদের দিনে পড়ে, আবার ভোট লাগলে পরে, নারীদের তো আবার নামাজই নাই, কি কথা বলেন? আমাদের দেশের মহিলাদের 99% পুরুষের নাই, ওদের 95-98% নারীদের নামাজই, 3 থেকে 5 দিন অপবিত্র থাকে, তার সঙ্গে আরো 5 দিন এমনি নেই, কাজ লাগছে দেখা গেছে কাজের সাথে আর 5 দিন এমনি নামাজ পড়ে না, এটা নারীদের স্বভাব। জোরে বলে নামাজ পড়ে নারীদের অনেক আলোচনা আছে সম্মানিত উপস্থিতি। তাই এখন আজকের নামাজের যে অবস্থা, নামাজের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন আমরা নামাজ পড়ি নে কারণে অকারণে, কিন্তু পড়তেছে। অনেকে হয়তো বলতেছেন তাহলে আমরা নামাজ পড়তেছে অনেক ভালো আছি, কি নাউজুবিল্লাহ কয় না, অনেকে অনেক বেনামাজি ভাইরা কয় আমরা নামাজ পড়তেছে অনেক ভালো আছি, কি পায় না কথা, এদিকে কয় আমাদের ইমান অনেক পাকা, অনেক মস্তবড় পাকা আমাদের ইমান, আমরা নামাজ না হয় না পড়ি, কিন্তু নামাজ না পড়ে কি কারো ইমান পাকা হতে পারে? নামাজ না পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারে? নামাজ না পড়ে কেউ কি এমনি তাসাউফের দাবি করতে পারে? নামাজ আপনার লাগবে, কিন্তু নামাজ না পড়ে আপনি কখনো মুমিন হইতে পারেন না। মুমিন হইতে গেলে আপনার নামাজ লাগবে, নামাজ সর্বপ্রথম এই নামাজ লাগবে, যারা নামাজ পড়েন নামাজ ভালো করা লাগবে। রুকু সেজদা যদি সঠিক না হয়, তেলাওয়াত যদি সহি না হয়, তাহলে আপনার নামাজই হবে না। তাহলে যারা নামাজ পড়তেছি তাদের নামাজই হয় না। আবার যারা বেনামাজি আছে 90% থেকে 80%, তারা আবার যদি কয় এরকম সময় যখন আসবে বার্ধক্য যখন আসবে ধীরে ধীরে নামাজি হব, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাব, কিন্তু আপনি ধীরে ধীরে নামাজি হবেন আর আল্লাহ ওয়ালা হবেন, এটার সুযোগ পাবেন কি পাবেন না তার নিশ্চয়তা আছে?